नमस्कार, আমি তন্ময়। आज के আমি আপনাদের সাথে শেয়ার করব যে আগের দিনকে yesterday 56 থেকে 59টার মতন চাইনিজ অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছিল ইন্ডিয়াতে, এবং তার মধ্যে আমাদের ভাই বন্ধুদের অনেক এসেনশিয়াল কিছু অ্যাপ ছিল, যার মধ্যে স্ক্যান করার এক অ্যাপ হচ্ছে ক্যাম স্ক্যানার, শেয়ার করার অ্যাপ হচ্ছে শেয়ার ইট বা সেন্ডার, আর একটা অ্যাপ আছে যেটা লোক কী বলবো দুটো অ্যাকাউন্ট ইউজ করার জন্য ইউজ করে, যেটাকে বলা হয় প্যারালাল স্পেস। তো এই সকল অ্যাপগুলো তারা ডে টু ডে লাইফে ইউজ করত। তো এই ডে টু ডে লাইফে ইউজ করার জন্য এখন তারা এই অ্যাপগুলোকে ইউজ করতে পারছে না, তো অসুবিধা হচ্ছে। তো এই অ্যাপের অল্টারনেটিভ অ্যাপগুলো কী কী হতে পারে আজকে আমি সেটাই বলবো। ফার্স্ট বলি যে এক নম্বর যে আমাদের শেয়ার ইট, যেটা আমরা ফাইল শেয়ার করে যিনি ইউজ করে থাকি, তো শেয়ার ইট বা সেন্ডারের পরিবর্তে আমরা বেস্ট একটা অ্যাপ ইউজ করতে পারি, যেটা গুগল ফাইলস বলে, যেটাকে গুগল ফাইলস বা আরেকটা অ্যাপ আছে যাকে বলে জ্যাপিয়া। গুগল ফাইলস বা জ্যাপিয়া দুটোকে আমরা ইউজ করতে পারি। আমি টেস্ট করে দেখেছি এই দুটোই স্পিড খুবই ভালো, এবং এরা দুটোই কেউই চাইনিজ অ্যাপ নয়। সেকেন্ড ক্যাম স্ক্যান, ক্যাম স্ক্যানার হচ্ছে চাইনিজ একটা অ্যাপ যাদের মাধ্যমে আমরা খুব সহজেই স্ক্যান করতাম ডকুমেন্টকে। এর পরিবর্তে আমরা দুটো অ্যাপ আছে যেমন ইউজ করতে পারি, যেটা চাইনিজ নয় এবং সেফ। প্রথম বলবো যে মাইক্রোসফট লেন্স, মাইক্রোসফট লেন্স ইউজ করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাডোবে স্ক্যানার, মাইক্রোসফট লেন্স আর অ্যাডোবে স্ক্যানার, এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা অ্যাপকে ইউজ করতে পারি। আমি অ্যাডোবে স্ক্যানারটা ইউজ করেছি, ভালো। মাইক্রোসফট স্ক্যানারটা নাকি শুনেছি আরও ভালো, ওটাকে আমার ইউজ করে হয়ে ওঠা, তবে আমি দেখব। আর লাস্ট সব থেকে যে অ্যাপটা যেটা অনেকেই ইউজ করে থাকেন, দুটো করে মানে অ্যাকাউন্ট চালানোর জন্য, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, অনেক কারোর ফোনেই দুটো করে হোয়াটসঅ্যাপ থাকে, প্যারালাল স্পেসের মাধ্যমে তারা ওই দুটো অ্যাপ ইউজ করত। তো আপনারা যেহেতু প্যারালাল স্পেস এখন ইউজ করতে চাইবেন না, কারণ ওটা ব্যান করে দেওয়া হয়েছে, তো এর অল্টারনেটিভ অ্যাপ হিসাবে আপনারা ইউজ করতে পারেন ক্লোন অ্যাপ, এটা কিন্তু চাইনিজ নয়। ক্লোন অ্যাপ ইউজ করে আপনারা খুব ইজিলি আপনাদের যে যে নিড আছে সেগুলো পূরণ করতে পারবেন। আজকের মতন এখানেই। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ।